자 বন্ধুরা আবার আমি চলে এসেছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান কিচেনের সাথে। আজ আমি দেখাবো গাজরের হালুয়া। শীতের মরশুমে আপনারা বাড়িতে বিভিন্ন রকম গাজরের হালুয়া বানিয়ে খেয়েছেন, আজ আমি দেখাবো সম্পূর্ণ নতুনভাবে গাজরের হালুয়া কীভাবে বানানো হয় তার রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি গাজরের হালুয়া। তো গাজর হালুয়া বানানোর জন্য আমি কিছু গাজর নেব, এখানে ফ্রেশ গাজর ছাড়িয়ে নেব। আপনারা বাজার থেকে দেখে গাজর নেবেন, দু তিন রকম গাজর রয়েছে। এই শীতের মরশুমে বাজারে যে নতুন গাজর থাকে এই গাজর নিয়ে হালুয়া বানালে ভালো হয়। তো আপনারা এইরকম গাজর দেখে নেবেন। তো গাজরটাকে প্রথমে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। সমস্ত গাজরগুলোকে আমি এরকমভাবে গ্রেট করে নেব। এই শীতের মরশুমে আপনার বাড়িতে বিভিন্ন রকমের যে সুইট রেসিপিগুলো বানান, তার সবার থেকে আলাদা একটা রেসিপি গাজরের হালুয়া। তো আমি একটা নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদেরকে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো সমস্ত গাজর আমার গ্রেট করা কমপ্লিট। এরপরে আমি একটা কড়াই নেব, মোটা কড়াইটা অবশ্যই হতে হবে, মোটা যাতে গাজরটা লেগে না যায়। এর মধ্যে দেশি ঘি দেবো, প্রায় 150 গ্রাম মতো দেশি ঘি দেবো। ঘি দিয়ে কড়াইটা গরম করে নেব। ঘি গরম হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করব তেজপাতা আর ছোটো এলাচ। ছোটো এলাচটাকে একটু ফাটিয়ে দিলে খুব ভালো। এবং কন্টিনিউ পাল্টা চালাতে থাকবো। এরপর আমি এর মধ্যে যে আমার গাজর গ্রেট করা রয়েছে এই গাজর গ্রেটটা এর মধ্যে দিয়ে দেবো। গাজরটা দিয়ে ঘির মধ্যে ভাজতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। গাজরটাকে ঘির মধ্যে ভাজলে সুন্দর একটা স্মেল আসবে। তো গাজর ভাজা প্রায় আমার কমপ্লিট। এর মধ্যে আমি কিছু উপকরণ দেব, যেমন ড্রাই ফ্রুট দেব, কাজু কিশমিশ, আপনারা এখানে পেস্তাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না পেস্তা, এই জন্য আমি কাজু এবং কিশমিশ দিয়ে ভালো করে আরও 2 থেকে 3 মিনিট ধরে এটাকে নাড়িয়ে নেব। গ্যাসটাকে স্লো আঁচে রেখে এটাকে করতে হবে। গাজর ভাজা প্রায় কমপ্লিট হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করব দুধ। দুধ দেবো প্রায় 2 লিটার মতো। এটাকে আলাদাভাবে একটু গরম করে রেখে দেবো প্রথমে। তো 2 লিটার মতো দুধ দেবো। আর কন্টিনিউ পাল্টা চালাতে থাকবো। দুধ এবং গাজর একসাথে ফোটাতে হবে। আর গাজর হালুয়া তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ফোটাতে হবে কন্টিনিউ। আর পাল্টা চালাতে হবে, কারণ নিচে যে কোনো মুহূর্তে দুধ আর গাজর লেগে যেতে পারে। কাদের কাদের গাজর হালুয়া পছন্দের রেসিপি তার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা কিন্তু আমার ফেভারিট একটা রেসিপি, তো আমার সঙ্গে শেয়ার করলাম। চিনি দেব, চিনি দেব প্রায় 200 থেকে 250 গ্রাম মতো। সুগারটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, যে একটু বেশি সুগার খেতে পছন্দ করেন তার জন্য একটু বেশি সুগার দিলে অসুবিধা নেই। তো মিডিয়াম সুগারের জন্য আমি 200 থেকে 250 গ্রাম সুগার দেবো এর মধ্যে। সুগার সবার শেষে দেব। গাজরের মধ্যে যখন দেখব যে জল এবং দুধ প্রায় শুকনো হয়ে এসছে তখনই সুগার দেব। আর এর মধ্যে অ্যাড করব মাওয়া,
150 গ্রাম মতো দেব মাওয়া এবং ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব মাওয়া এবং গাজরের একটা কম্বিনেশন খুব ভালো তো গাজরের হালুয়া আমার প্রায় 70 থেকে 80% কমপ্লিট এরপর আমি দেব অল্প পরিমাণে সল্ট 2 টেবিলস্পুন মতো দেব আমি সল্ট দিয়ে ভালো করে পাল্টাকে চালিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দেব বাটার মিল্ক এটা আপনারা বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাবেন 400 গ্রামে ওই পুরোটা দিয়ে দেবেন মধ্যে বাটার মিল্কটা দেওয়ার কারণ গাজর হালুয়া আরও একটু টেস্ট বাড়িয়ে দেয় এর জন্য বাটার মিল্ক দেবো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এবং সবার শেষে আমি এর মধ্যে এলাচ পাউডার আর দেব দেশি ঘি দিয়ে এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব আপনারা এটাকে গরম কিংবা ঠান্ডা যে কোনো অবস্থায় খেলে টেস্ট অসাধারণ তো আপনারাও এটা ট্রাই করুন বাড়িতে গাজর হালুয়া আমার কমপ্লিট এটাকে 4 থেকে 5 দিন আমরা ফ্রিজের মধ্যে রেখে খেতে পারেন রেসিপি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন